মতামত যে কেন ত্বকী হত্যার বিচার হচ্ছে না, কেন? এটি যদি আমার আগে এই কথাগুলি সভাপতি বলেছে যে বিশেষ একটি পরিবার দ্বারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলেই কি হচ্ছে না, আমারও মনে হত্যায়। আর শেষ পর্যন্ত আমাদের ছোট্ট সন্তানকে আমাদের হারাতে হলো, কেন? নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য। একের পর এক হত্যাকাণ্ড হওয়ার পরও যখন এই শহরের মানুষ উচ্চাল, তখন তারা বেছে নিল যে ছোট্ট একটি শিশুকে হত্যা করে তাদের পিতা মাতা সহ সকলকে ভয় দেখানো হোক। জুজুর ভয়ে যেন নারায়ণগঞ্জবাসী চুপ হয়ে যায়। চুপ তো হয়নি, বরঞ্চ ওই খুনিদের জন্য এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের কাছে অনুরোধ করব যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার করা হোক। সে যত বড় প্রভাবশালী হোক না কেন, যেই হোক না কেন, আপনারা আমরা সকলেই জানি, এমনকি প্রশাসন থেকে, রাজনীতিবিদ থেকে, সারা বাংলাদেশে কেউ বাকি নেই যে এই হত্যাকাণ্ডটি কে সংগঠিত করেছে, কাদের দ্বারা হয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু কেন, কি কারণে, কার অদৃশ্য শক্তির ইঙ্গিতে এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, তা আমাদের জানার অধিকার সকলেই আছে। তাই আমি অনুরোধ করব রাষ্ট্রের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সকলের কাছে, যে ত্বকী হত্যার বিচার করা হোক। পাশাপাশি আমরা চঞ্চল হত্যার বিচার চাই, আশিক হত্যার বিচার চাই। সবগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে উসমান পরিবার দ্বারা, এবং এই হত্যাকাণ্ডের বিচার চাই। খুব